সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আরজি শারমিন। আর চলে এলো আরেকটি সোমবার, কুয়াশা ক্লাসিকের আরও একটি নতুন এপিসোড। আর আছি আপনাদের সঙ্গে শারমিন, আপনাদের গল্প শোনাতে। আর আজকে শুনবো আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। আমাদের এই সপ্তাহের গল্পের নাম হচ্ছে প্রেতাত্মার আমন্ত্রণ। গল্পটি লিখেছে ইশতিয়াক হোসেন তুষার, আর নাট্য পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। চলুন তাহলে শুনে আসা যাক আজকের কুয়াশা ক্লাসিকের এপিসোড প্রেতাত্মার আমন্ত্রণ। কিরে নিলয়, কি করতেছিস? কিরে, তোর মেজাজ খারাপ নাকি? আরে ধুর, আর বলিস না, কি এক ছাতার কোর্স নিলাম ভাই, এখন এই প্রজেক্টের কাজে আমাকে চট্টগ্রাম আর বান্দরবন যাওয়া লাগবে। ঘোড়ার ডিমের ভালোই লাগে না শালা। চট্টগ্রাম আর বান্দরবনে কি করবি তুই? আরে ওই যে বগালেগার ফয়েজ লেগের আশেপাশে ওয়াইল্ড লাইফ নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে, এটার উপর আবার 20 মার্ক। আরে বেটা, ভালো জায়গা তো, যেতে সমস্যা কোথায়? ট্যুর হয়ে যাবে একটা। ট্যুর? ট্যুরে যাব চিল করতে, রিল্যাক্স করতে, কিসের রিপোর্টের কাজ করতে যাব? তাইলে ট্যুরের মজা কই? এটাই ছাত্র জীবন ছোট্ট বন্ধু, কিছু করার নাই। তাই তো দেখতেছি। আচ্ছা তুই ফ্রি আছোস, যাবি নাকি আমার লগে? ওকে চল, সামনের সপ্তাহে আমার কোনো মিটিং নাই, কুইজও নাই, সো দু একদিন মিস দিলে, ক্লাস মিস দিলে কোনো সমস্যা নাই। চল, কবে রওনা দিবি বল? ভাবতেছি বৃহস্পতিবার যাবো, দু একটা দিন থাইকা রবি সোমবারের দিকে রওনা দিয়া ঢাকায় ফিরুম। করা যায়, চল তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে থাকার ব্যবস্থা করতেছি। আব্বুর মনে হয় পরিচিত লোক আছে ওইখানে, উনি রিসোর্ট ম্যানেজ করে দিতে পারবে কম দামে। আরে জোস, তাহলে তো ভালোই। দেখ তুই তাহলে থাকার ব্যবস্থা কর, আমি যাওয়া আসারটা দেখতেছি। ওকে বন্ধু, ঠিক আছে। এখন চল, আন্ডারগ্রাউন্ডের একটা কনসার্ট হচ্ছে, ঘুরে আসি। কনসার্ট? কিয়ের কনসার্ট? কনসার্ট আবার কিসের হয়? তোরে নিয়ে নিশ্চয়ই কাওয়ালি শুনতে যাবো না? আরে বুঝছি রে ভাই, আমি জিজ্ঞাসা করছি যে কোন ব্যান্ড, কোন মিউজিশিয়ান আসবে সেইটা। আরে অনেকগুলো আছে, চল তো চল, মানে শুধু শুধু হোটেলের মেনুর মতো, মানে এটা তো কনসার্ট, চল তো। আচ্ছা চল চল। সাকিব ও নীলয় কলেজ জীবনের বন্ধু, একসাথে কলেজ লাইফ শেষ করে একই ভার্সিটিতে ভর্তি হয় দুজন। একটি প্রাইভেট ভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্টে যোগ দেয় তারা। নীলয় ভর্তি হয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সে, আর সাকিব ভর্তি হয়েছে মার্কেটিং এ। সাকিবের যেখানে সারাক্ষণ রিপোর্ট প্রেজেন্টেশন লেগেই থাকে, নীলয়ের দুদিন পরপর এখানে সেখানে যেতে হয় প্রজেক্টের কাজে। তবে এর আগে কখন ঢাকার বাইরে যাওয়া লাগেনি, এবারই প্রথম এরকম একটা প্রজেক্ট ধরিয়ে দিল তার ফ্যাকাল্টি। কি আর করা, ভার্সিটির যে গ্রেডিং পলিসি, 20 মার্ক গেলে পুরো ফেল করতে হবে, সুতরাং যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সহজে ঢাকার বাইরে যেতে চায় না নীলয়। সাকিব আবার উল্টো, কোনো একটা ছুতো পেলেই হয়, দে দৌড় ঢাকার বাইরে। এবারও যেমন নীলয় ঢাকার বাইরে যাওয়া লাগবে শুনে ব্যাস সেও একটা ছুতো পেয়ে গেল ট্যুর দেওয়ার। তার উপর ও কখনো ফয়েজ লেক বা বগালেকে যায়নি, নীলয় না, সুতরাং দুজনেরই সেখানে যাওয়া হবে প্রথমবার। নীলয়ের প্রজেক্টের কাজও করা হবে আর ঘোরাও হবে, যেন এক ঢিলে দুই পাখি। সাকিব নিজে থেকে যাওয়ার তাল তোলায় নীলয় যেন মনে মনে একটু হাঁফ ছেড়ে বাঁচল, না হলে তারও মানুষ খোঁজা লাগতো যাওয়ার জন্য, বা হয়তো একাই যাওয়া লাগতো। এখন আর সেটা হচ্ছে না। যাই হোক, দুজনে মিলে কনসার্ট শেষ করে যে যার বাসায় চলে যায়, গিয়ে আরও কিছু ফ্রেন্ডসদের সাথে যোগাযোগ করে কে যাবে কি না তাদের সঙ্গে কথা বলে, কিন্তু কেউই যেতে রাজি হয় না। সেমিস্টারের মধ্যে আবার কিসের ট্যুর দেবে? অতপর আর কি নীলয় আর সাকিবই যাবে শুধু। নীলয় ওর বাবার সাথে কথা বলে রিসোর্টের ব্যবস্থা করে নেয় দুটো, একটা বগা লেকের ওখানে আর একটা ফয়েজ লেকের ওখানে। সাকিবও বাসের টিকিট কেটে ফেলে বৃহস্পতিবার রাতে, আগে যাবে বগা লেক, সেখানে এক রাত থেকে পরের দিন রাতে বাস। যথারীতি বৃহস্পতিবার সময় মতো বাস কাউন্টারে চলে এলো দুজন। 10টার বাস ছাড়তে ছাড়তে 10:30 বেজে যায়, ডিরেক্ট বান্দরবানের বাস। সারা রাত দুই বন্ধু আড্ডা মেরেই কাটিয়ে দেয়। বান্দরবান সদরে পৌঁছতে পৌঁছতে বেজে যায় সকাল 6:30, সেখান থেকে আবার 70 কিলোমিটার দূরে রুমা জেলা, সেই জেলার ওখানে বগালিক, সুতরাং আবার আরেকটা বাস নেওয়া লাগবে। তাড়াতাড়ি বাসের টিকিট কেটে বাসে উঠে পড়ে দুজন, আবার ঘন্টা দেড়েকে জার্নি। তারপর জার্নি শেষ করে পৌঁছে রুমা জেলার বাস স্ট্যান্ডে। কোমরটা গেল আমার, একটা ব্যথায়। আরে বেটা, এতটুকু জার্নি করেই তোর এই অবস্থা? কখনো সিলেটের থেকে ডিরেক্ট বাসে কক্সবাজার গেছিস? গেলে বুঝতাম আমা। না
তা যায় নাই। এতটুকুতেই তোমার এই অবস্থা? বইটা গেলে তুমি আর থাকত না। সত্যি মরেই যেতাম ভাই, জাস্ট মরেই যেতাম। তোর যে অবস্থা দেখতেছি, মরার চান্সটাই বেশি। চল। হইছে, আর হাসতে হবে না। এখন কাহিনী হচ্ছে আমাদের রিসোর্টে যাব কিভাবে? ট্যাক্সিতে? ওরে আমার রিচ কিড রে, একটুর জন্য ট্যাক্সি নিবে। ওই যে দেখ অটো স্ট্যান্ড, চল অটোতে, অটো দিয়ে যাব। আরে হ্যাঁ ধুরো, তাই তো, কোমর ব্যথায় মাথাটা গেছে আমার। মাথা? বন্ধু তোর মাথা আছে? হ্যাঁ বেটা চুপ, চল তো। হ্যাঁ যাবো, বাট মামা প্রচন্ড লেভেলের ক্ষুধা হয়েছে, আগে চল নাস্তাটা সেরে নি, নাহলে তোরও খেয়ে ফেলিতে পারি। হ্যাঁ ঠিকই বলছিস, আমারও। দেখ দেখি কোমর ব্যথায় আমি নাস্তার কথাও ভুলে গেছি, আমারও প্রচন্ড ক্ষুধা পেয়েছে, চল। কাছের একটা হোটেলে রাস্তা সেরে দুজন অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যায়, সেখান থেকে অটো ঠিক করে তাদের রিসোর্ট পর্যন্ত। গাছ গাছালিতে ঘেরা রাস্তা ধরে রিসোর্টের দিকে এগিয়ে যেতে থাকে তারা। বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় রিসোর্টে। বগা লেক থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে রিসোর্টটা। ওখানে গিয়ে বাবার দেওয়া নাম্বারে ফোন দেয় নিলয়। একজন মাঝ বয়সী হাসি খুশি লোক এসে ওদের নিয়ে যায় রিসোর্টের ভেতরে। রিসেপশনে কথা বলে ওদের তথ্য ও সিগনেচার নিয়ে এন্ট্রি করে ওদের রুমে চাবি হাতে দিয়ে লোকটা জানায় যে কোনো দরকারে যাতে ওনাকে ফোন দেয়। ওনার থেকে জানতে পারে রিসোর্ট আসলে নিলয়ের বাবার একজন বন্ধুর কাজিনের। আঙ্কেলের বন্ধু ওরা আসবে শুনে কাজিনের সাথে কথা বলে রিসোর্টটা ঠিক করে দেয়। এই লোকটাই রিসোর্টের গেস্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ। যাই হোক, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুজনেই দেয় এক ঘুম। এক ঘুমে দুপুর, ঘুম ভাঙে সাকিবের মার ফোনে। ফোন রেখে রিসোর্টের ক্যান্টিনে দুপুরের খাবার খেতে যায় দুজন। সেখানকার লোকাল কিছু জনপ্রিয় খাবার খেয়ে একটু হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে লেকের পাড়ে যায়, কিন্তু তখন যে রোদ সেখানে বেশিক্ষণ না থেকে চলে আসে রিসোর্টে। রুমে গিয়ে টিভি দেখতে বসে সাকিব, আর নিলয় ব্যস্ত হয় রিপোর্টে কি কি তথ্য লাগবে, কিভাবে কি করবে সেগুলোর প্ল্যানিং নিয়ে। বিকেলের রোদ সহনীয় অবস্থায় গেলে আবার বের হয়ে লেকের পাড়ে যায় ওরা। সেখানে যাওয়ার পর দেখে আরো অনেকেই এসেছে সেখানে। অবশ্য শুক্রবার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে অন্যতম পপুলার জায়গায় হচ্ছে বগা লেক, সুতরাং মানুষ তো থাকবেই। তবে নিলয়ের মতো কেউ মনে হয় পড়াশোনার কাজে আসেনি। এটা নিলয়কে মনে করিয়ে দিয়ে একটা টিপ্পনি কাটে সাকিব। টিপ্পনিটা চুপচাপ হজম করে নিলয়। এছাড়া আর কোনো উপায়ও নেই, কথা তো সত্যি, কি আর করার। নিলয় আশেপাশে ছবি তুলতে থাকে আর সাকিব একটা বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। মামা জায়গাটা তো পুরো মাখন, এই জায়গায় এতদিন আসি নাই। ও মা তুই কেন আসছ না সেটা আমি কেমনে জানো? ধুর বেটা, তোর আসলে মাথাটা না জায়গা মতো নাই। যা তুই যা, তুই তোর নিজের কাজ কর, যেটা করতে আসছিস ওটা কর, যা। জি তাই করতেছি। আচ্ছা তুই আমার বলতো এক্স্যাক্টলি তুই কি করতেছিস? আরে বেটা এই দেখ, আশেপাশের ছবি তুলতেছি, তারপর পানির ছবি তুলব, কিছু ডাটা লাগবে। এই বগালেগের কর্তৃপক্ষের অফিসে মেইল করে রেখেছি, তারা বলেছে রাতে পাঠিয়ে দেবে সেগুলো। কিন্তু এখানে কি কি মাছ আছে লেগের পানিতে, কীরকম ও কীভাবে খাবার দেওয়া হয়, পানি পরিষ্কার রাখতে কি কি করা হয়, এগুলো নিয়ে রিপোর্ট করা লাগবে। সাথে কিট নিয়ে আসছি। এই পানিতে আয়রন কীরকম, কেমিক্যাল কিছু আছে কি না, এই সব পরীক্ষা করতে হবে। ওরে বাপরে, মামা একটু টেস্ট করে দেখ তো পানিতে আয়রন কীরকম আসে, তোর মাথায়ও ঘাটতি আসে। যদি মিলা যায় তাহলে সাথে নিয়ে যাবি, আর যদি বেশি থাকে তাহলে তুই একটু খায় নিবি। পাপ বেটা, তোর সবসময় ফাইজলামি, আমি আছি আমার চিন্তায়। বিস্মার্ক আমার এমনি এমনি দিবে এই মাথার পানি খায়া, এই পানি নিয়ে পরীক্ষা করা লাগবে। যা ভাই তুই তোর কাজ কর, আমি একটু আমার মতো করে প্রকৃতিটাকে দেখতে থাকি। তোমার এই ডাটা শাক কালেক্ট করা শেষ হলে তুমি একটু আমাকে কাইন্ডলি জানাও, আমরা দুজনে মিলে ওই পাহাড়টার দিকে যাবো। ঠিক আছে তুই এবার যা ভাই, কবি সাহিত্যিকদের মতো তুই প্রকৃতি উপভোগ কর, আমি গিয়ে গার্ডের সাথে একটু কথা বলি, দেখি আশপাশ নিয়ে কথা বলে কিছু পাওয়া যায় কিনা। যান যাব না। নিলয় কাছেই থাকা সেখানকার একটি গার্ডের দিকে এগোয়। ওনার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে পারমিশন চায় একটা ইন্টারভিউ দিতে পারবে কিনা। ছাত্র শুনে খুবই খুশি হলো যেন গার্ড, এক বাক্যে রাজি হয়ে গেল ইন্টারভিউ দিতে। মোবাইলের রেকর্ডার চালু করে বগা লেক দিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে নিলয় গার্ডটিকে।
গাঁটটি মোহা আগ্রহে চেষ্টা করলো যথাসম্ভব সব উত্তরই দেওয়ার। কয় ধরনের মাছ থাকে লেকের পানিতে, বেড়াতে আসা মানুষেরা পরিবেশের কিরকম ক্ষতি করে, কি কি পশু পাখি থাকে লেকের আশেপাশে, বগা লেকের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করে গাঁট থেকে। গাঁটটা জানায় উনি জন্মের পর থেকে এখানে বেড়ে উঠেছে, সুতরাং নিলয়ের সব প্রশ্নেরই উত্তর দিতে পারে সে। বরং আরও ইন্টারেস্টিং কিছু তথ্য দেয় যা শুনে নিলয়ের মনে এতই খুশি লেগে যায় যে সে বলে ওঠে, আমার বিশ মার্ক এবার ঠেকায় কে। যাই হোক, ইন্টারভিউ শেষ করে আবার সাকিবের কাছে ফিরে আসে নিলয়। এসে দেখে বেঞ্চে পায়ের ওপর পা তুলে আরাম করে কানে হেডফোন গুঁজে বসে গান শুনছে আর প্রকৃতি দেখছে সাকিব। এসে ওর মাথায় একটা চাটি মেরে পাশে গিয়ে বসে নিলয়। ওরে বাপে, এই ছাগল তো সমস্যা কি? সমস্যা হচ্ছে তোর এই আরাম আমার সহ্য হচ্ছে না, এইটাই তো। আমি আমার কাজ করতেছি, তোর প্যারা আমার লয়ে লাভ কি? হ্যাঁ সেইটাই, যার যার প্যারা তার তার ঘরে। ডিরেক্ট বলিস নাই তোর দোষ, কিন্তু এই যে বললি আমার আরাম তোর সহ্য হচ্ছে না, সে দেখগে তোর ডাটাসা কালেক্ট করা শেষ হয়েছে? আসলেই তোর আরাম আমার সহ্য হচ্ছে না রে ভাই। হ্যাঁ এখানের কাজ ডান, অনেক তথ্য দিছে উনি, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টসও বলছে উনি এই এরিয়া নিয়ে। কীরকম? আচ্ছা বাদ দে, আমি জানি আতেল মার্কা কোনো একটা ইনফরমেশন তুই এখন বলতে যাবি, সো আই এম নট ইন্টারেস্টেড অ্যান্ড শুনতেও ইচ্ছুক না। আরে ভাই থাম, সত্যি কথা কোনো আতেল মার্কা তথ্য না। বলেন কি তথ্য দিল সে? তুই কি জানিস এই লেক যে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার লেক? না আমি তো বাংলাদেশে থাকি না, মাত্র ইম্পোর্ট হয়েছি, এটাই তোর ইন্টারেস্টিং তথ্য? আরে না বেটা শুন, এই লেকের চারপাশ দিয়ে একটা উপজাতি থাকে, ওদের বলা হয় বম, তো ওদের ভাষার নামও বম। বম ভাষায় বগ অর্থ কি জানিস? না এখনো যাই না, তবে আমি নিশ্চিত যে আগামী 2 মিনিটের মধ্যে আমি জেনে যাব। ইয়েস বন্ধু তুমি জেনে যাবে, কারণ আমি এখন তোমাকে সেটাই বলবো। বম ভাষায় বগ অর্থ ড্রাগন, এই লেকের সাথে ড্রাগনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? শোন তাহলে বলতেছি, বম উপজাতিদের বিশ্বাস এই অঞ্চলে অনেক অনেক বছর আগে ড্রাগন বাস করত, তো ড্রাগন নাকি এখানকার ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলতো, তো নিজেদের নিরাপত্তার কথা ভেবেই, নিজেদের বাচ্চাদের রক্ষা করার জন্য এই উপজাতিদের পূর্বপুরুষরা ড্রাগনটার সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয় ড্রাগনটাকে মেরে ফেলার জন্য। তো যখন ওরা ড্রাগনটাকে হত্যা করতে সফল হয়, ঠিক সেই মুহূর্তে এক বিশাল আগুনের গোলা ছাড়ে ড্রাগনের মুখ দিয়ে, সেই গোলার কাছেই থাকা একটা বিশাল পাহাড় পুরো বিস্ফোরিত হয়ে যায়, বিস্ফোরণের ফলে সেই বিশাল গর্ত হয়ে যায়, সেই গর্তের বর্ষার পানি জমেই আস্তে আস্তে এই লেকের জন্ম। ওকে, সো এই জন্যই এই লেকের নাম বগা লেক বা ড্রাগন লেক, তাই তো? ইয়েস মাই বয়, এই তো বুঝতে পেরেছিস, রুমা উপজেলা পরিষদে সাইনবোর্ড পর্যন্ত লাগানো আছে এই গল্পের কথা। বাহ, মানুষ তো তাহলে ভালোই বিশ্বাস করে এই গল্পে। হ একেবারে, এবং সবচেয়ে মজার কথা কি জানিস? বইলা ফেল। এই লেক এতই গভীর যে আজ পর্যন্ত কেউই সঠিকভাবে গভীরতাই নির্ণয় করতে পারে নাই। ধারণা করা হয় লেকের গভীরতা 115 ফুট, কিন্তু এখনও সঠিকভাবে সেটা বলা হয়নি। আর প্রায় প্রতি বছরই নাকি রহস্যময়ভাবেই এই লেকের পানির রঙও বদলায় রে, যেটার সায়েন্টিফিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এর মধ্যে আবার মাঝে মাঝে নাকি ওই লেকের পানি ঘোলাটেও হয়ে ওঠে। কেন? এটাও একটা রহস্যময় গল্প রে। আর সেটা কি? এই লেক নাকি আগে আসলে একটা গ্রাম ছিল, একটা উপজাতির। সেই গ্রামের পাশেই একটা সুরঙ্গও ছিল, সেই সুরঙ্গে একটা বিশাল সাপ থাকতো, তো ওই সাপটাকে একদিন হত্যা করে এই গ্রামবাসীরা উৎসব করে খেয়ে ফেলে। এতে এখানকার সাপদের যে রাজা নাগরাজা আর কি ভয়ঙ্কর রেগে যায় রে মামা। নাগরাজের অভিশাপে নাকি একদম সমস্ত গ্রামবাসী সহ পুরো গ্রামটি দেবে যায়। পরে ধীরে ধীরে এখানেই জন্ম নেয় লেকটা, আর যেহেতু পাহাড়ের উপর ছিল গ্রামটা, আর সেখানেই তো লেকটা হয়েছে, আর তাই লেকটা হয়ে গেছে এখানকার সবচেয়েতে উঁচু একটা লেক। আর হ্যাঁ আরও একটা মজার জিনিস, এই লেকের তলদেশে যে আসলে কী আছে সেটা কেউ জানে না, কিন্তু উপজাতিরা এখনও বিশ্বাস করে রে, আর এই লেকের তলদেশে সেই নাগরাজ বাস করে, এবং সেই নাগরাজ লেজ নাড়লে নাকি লেকের পানি ঘোলাটে হয়ে যায় রে। বাপরে,
সেই কাহিনী তো মামা। বিভিন্ন উপজাতির এরকম কিংবদন্তি, কিছু পৌরাণিক গল্প বা কাহিনী আছে যেগুলি সাইন্টিফিক্যালি ভিত্তিহীন মনে হলেও অনেক ইন্টারেস্টিং লাগে শুনতে। হ্যাঁ আসলেই আমারও তো এরকমই মনে হচ্ছে। তোর কিন্তু ভালোই হয়েছে, তোর রিসার্চ প্রজেক্টের জন্য ভালো কিছু ইনফরমেশন পেয়ে গেছিস। পানি ঘোলা হওয়ার রিজনটা যদি ঠিকঠাক মতো লেজনারা কাহিনীটা লিখে দিতে পারিস তাহলে কিন্তু পুরো বিষে বিষ পেয়ে যাবি। শুধু বিষে বিষ কেন, বিষের সাথে আরও বিশ মার্ক বোনাসও পেয়ে যেতে পারিস, আর দেখবি তুই বিখ্যাত হয়ে যাবি। আর পত্রিকায় হেডিংয়ে তোর নাম ইয়া বড় বড় করে আসবে যে লেকের রহস্য উদ্ঘাটন করল। কে করল? আমাদের নিলয়। এই বেটা চুপ কর তো, আইসে এত এত বছর ধরে বিজ্ঞানী এক্সপার্টরাই রহস্য বের করতে পারে নাই, আমি কোথাকারকে? আরে চেষ্টা করে দেখি না, দেখবি সাপের লেজটা খুঁজে পেয়ে গেছিস। ধুর বেটা চুপ কর তো তুই, চল ওই পাহাড়ের দিকে না এগোবি, চল ওখানে যাই, সন্ধে হয়ে আসতেছে, অচেনা জায়গা, রিসোর্টেও ফিরে যেতে হবে। চল চল আগাই তাহলে। উঠে পাশের পাহাড়ের দিকে রওনা দেয় সাকিব ও নিলয়। সেখানে কতক্ষণ ঘুরে ছবি টবি তুলে সন্ধ্যা নামার আগেই নিলয় চলে আসে রিসর্টে। আসার সময় কেমন যেন পুরো এলাকাটা নীরব হয়ে থাকে, ততক্ষণে পর্যটকরা সবাই চলে যাওয়ায় হয়তো। রিসর্টে এসে সাকিব টিভি নিয়ে বসে আর নিলয় যা যা ইনফরমেশন জোগাড় করেছে সেগুলো গুছিয়ে রাখার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কালকে আবার সকালে তারা চলে যাবে ফয়েজ লেকে, সেখানেও একই কাজ, সাকিব ঘুরবে রিল্যাক্স করবে আর নিলয় তথ্য সংগ্রহ করবে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নিলয়। ইস, সাকিবের মতো যদি সেও রিল্যাক্স করতে পারত। এভাবে ঘণ্টাখানেক হতাশ হয়ে কাজ করে রিসর্টের ক্যান্টিন থেকে রাতের খাবার সেরে নেয় দুজন, তারপর এমনিতেই হাঁটতে বের হয় রিসর্টের আশেপাশে। রিসর্টের ঠিক কাছেই কয়েকটি উপজাতির বাসা, তাদের বাসার দিকে এগিয়ে যায়। তাদের দেখে কয়েকজন এগিয়েও আসে, ভাঙা ভাঙা বাংলায় কথা বলে তাদের সাথে। নিলয় ভাবল উপবাসীদের গল্প তো শুনল, তাদের নিজেদের মুখ থেকেই শুনে নেওয়া যাক এই বগা লেকের কিংবদন্তি নিয়ে তাদের কি মন্তব্য। জিজ্ঞেস করে প্রায় একই উত্তর পেল, কেউ বিশ্বাস করে ড্রাগনের গল্প, কেউ বিশ্বাস করে নাগরাজের গল্প, কিন্তু দুটোর কোনটা যে আসলেই সত্যি বা আদৌ সত্যি কি না এই প্রশ্ন জিজ্ঞেস করার পর দু একজন আবার একটু রক্তচক্ষু করে তাকায় তাদের দিকে, তাই আর সেটি নিয়ে কথা বাড়ায় না। কিছুক্ষণ গল্প করে তাদের সাথে ছবি তুলে ফিরে আসে রিসর্টে, এসেই ঘুম নেয়। পরদিন সকালে 8টার মধ্যে উঠেই নাস্তা সেরে রিসর্ট থেকে রওনা দেয় ফয়েজ লেকের উদ্দেশ্যে। ডিরেক্ট যাওয়ার রাস্তার ব্যবস্থা নিস, রিসর্ট থেকে একটা অটো নিয়ে প্রথমে বাস স্ট্যান্ডে যায় ওরা, সেখান থেকে বাসে করে চট্টগ্রাম, তারপর ফয়েজ লেকের ওখানে বাসের স্টপেজ আছে, সেখানে নেমে অটো রিক্সা নিয়ে সোজা চলে যায় তাদের ঠিক করে রাখা রিসর্ট। গিয়ে একটু আশপাশটা ঘুরে দেখতে থাকে প্রথমে। অনেক সুন্দর জায়গাটা, ফয়েজ লেকের পাশেই চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় বাটালি হিল, সেটার দিকে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকে দুজন। আর কিছুটা সামনে একটা কৃত্রিম লেক ছোটোখাটো, সেটা ঘিরে একটা অ্যামিউজমেন্ট পার্ক, সেটার থেকেই হেঁটে কিছু দূর গেলে মূল লেক। বন্ধু এই জায়গায় এতদিন না এসে আসলেই পস্তাইছি। হ, একেবারে সত্যি মনের কথাটা কইছস, আমারও মনে হচ্ছে কেন যে আসি নাই। কিন্তু মামা যে গরম, থাকা সম্ভব না। হ্যাঁ একদম মধ্য দুপুরের গরম, চল রিসোর্টে গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে ওয়েট করি বিকেল হওয়া পর্যন্ত, গতকালের মতো বিকেলের রোদ কমলে বের হব না, চল। গুড আইডিয়া, রিসর্টে তো আমাদের একটা সুইমিং পুল আছে, ওখানে গিয়ে আমি নাগরাজ হয়ে যাব। তুই না পারোস, চল তো। মাত্রাতিক্ত গরমে টিকতে না পেরে রিসর্টের ভেতরে চলে যায় দুজন। বেলা বাজে তখন 11:30, সূর্য একদম মাথার উপরে, গরম যেরকম হওয়ার কথা ঠিক ওরকমই, কম না কোনো অংশেই। রিসর্টে গিয়ে রুমে ঢুকে একে একে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রিসর্টের পাশের একটা হোটেলে গিয়ে খেয়ে নেয় দুপুরে। খেয়ে রুমে এসে কিছুক্ষণ টিভি দেখে, তারপর ফোনে গেম খেলা ব্যস্ত হয়ে পড়ে দুজন। বিকেলে রোদ কমলে বের হয় ফয়েজ লেকের উদ্দেশ্যে, গিয়ে দেখে এত মানুষ, ভিড় দেখে তবদা খেয়ে যায় দুজন। বগা লেকেও তো এত পরিমাণ ভিড় ছিল না, কি আর করার, এর মধ্যেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে নিলয়।
সাকিব আর এবার আলাদা না বসে নিলয়ের সাথে ঘোরাঘুরি শুরু করে দেয়। নিলয়ের কিছুতে হেল্প লাগলে সেটা করার চেষ্টা করে। এত মানুষ এখানে যে শান্তি পাবে না বসে বসে, এত আওয়াজ, কি আর করার। ভাবলো বসে রিল্যাক্স করার থেকে নিলয়কে সাহায্য করাই ভালো। এভাবে সন্ধ্যা হয়ে যায় কাজ শেষ করতে করতে। এখন মানুষের ভিড় নেই একদমই। এবার একেবারে হাঁফ ছেড়ে বাঁচলো দুজন। যাক বাবা, একটু শান্তি পেলাম। মামা, পরিবেশটা সুন্দর না? চা খাবি? ঢেলে দিব, দেখ মানুষ সব চলে গেছে, এখন তোর উপরে আমি চা ঢেলে দিই। মজা কম নে, কিন্তু বাইরে ভাই এত চিৎকার চেঁচামেচি করতে পারি আমরা, কোথাও গেলে শান্তি নাই। দেখ সেটা পারি, কিন্তু আরেকটা জিনিস খুব ভালো পারি, যেখানেই যাই সেখানে নোংরা করতে পারি। কবে আমরা যে ডাস্টবিন ব্যবহার করতে শিখবো রে? আদৌ শিখবো কিনা তাই বা কে জানে, সেটাও কথা। শুন, ওই যে ওইখানে একটা ইউনিফর্ম পরা লোক বসে আছে না, আমি একটু গিয়ে ওনার সাথে একটু কথা বলে আসি। তুই কি এখানেই থাকবি নাকি যাবি আমার সাথে? না, এখানে কোনো মানুষ নাই, একটু শান্তি মতো লেকের পারে বসে থাকি। তুমি যাও তোমার নাইট গার্ডের সাথে নাইট ডিউটি করে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুন, সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এখান থেকে উঠে আবার কোথাও যাস না যেন, অপরিচিত এলাকা প্লাস অন্ধকার, হারায় গেলে মামা ঝামেলা। না যাবো না, প্যারা নাই, তুই যা কাজ তাড়াতাড়ি শেষ করে তোর ডাটা সব কালেক্ট করে চলে। ওকে মামা, এনজয় করো। ইউনিফর্ম পরা লোকটার ইন্টারভিউ নিতে ওনার দিকে এগিয়ে যায় নিলয়। সাকিব লেকের পাড়ে বসে লেকের পানির দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত সুনঝান নিরাপত্তা চারপাশে, কেমন যেন একটু গা ছমছম করা পরিবেশ। একে তো সন্ধ্যা, সামনের লেকটাকে যেন মনে হচ্ছে সীমাহীন পানি, কেমন যেন একটু ভৌতিক ভৌতিক লাগছে। মনে হচ্ছে এই যেন লেক থেকে উঠে এসে পানিতে সাকিবকে টান দিয়ে নিয়ে যাবে। মাথাটা একটু ঝাঁকিয়ে ওঠে সাকিবের, কেমন যেন একটা ঘোরে চলে গিয়েছিল। সেন্স আসবার পর ঘোরটা কাটলো মাথাটা ঝাঁকি দিয়ে। মাথা থেকে এই ভৌতিক চিন্তাগুলো দূরে সরিয়ে অন্য কিছুতে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে সাকিব। কিন্তু লেকের পানির দিকে তাকালেই কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ বোধ করে সে। মনে হয় যেন এক অদৃশ্য শক্তি যেন তাকে টানছে লেকের অন্ধকার দুনিয়ায়। আর ঠিক তখনই একটা হাসির শব্দ কানে আসে সাকিবের, শুনে চমকে ওঠে সাকিব। কে? কে? এই কে ওখানে? কে হাসে? কি মনে হচ্ছে লেকের পানিতে ঝাঁপ দি? কি আছে এই পানির ভেতরের জগৎটাই দেখে আসি। তুমি মানে আপনি আপনি কিভাবে বুঝলেন কে আপনি? তা জেনে কি করবে বলো? আমি কে তা জেনে কি করবে? বরং বলো আমি ঠিক বলেছি কিনা। পানির ভেতরে যেতে ইচ্ছে করছে অনেক, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি, তুমি 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 কখনো গিয়েছো এই পানির ভেতরে? কত, আমি তো এদিকেই থাকি, মানে সব সময় আসি। কতবার এই লেকের পানিতে ঝাঁপ দিয়েছি, কতবার লেকের তল দেশে গিয়েছি। লেকের ওই পাড়ে একটা পাথুরে দ্বীপ আছে, কেউ যায় না সেখানে। আমার সময় কাটানোর সবচেয়ে প্রিয় জায়গা সেটা। ওই যে ওইদিকে একটা নৌকা আছে, মন খারাপ হলেই নৌকা নিয়ে চলে যাই সেখানে, অনেক সুন্দর জায়গা। তুমি যদি যাও তোমারও অনেক ভালো লাগবে। তাই? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর এই লেকের তলদেশ, সুন্দর সুন্দর মাছ, প্রাণী, আমাকেও তো টানে। এভাবেই বুঝেছি তোমাকেও হয়তো হাত ছানি দিচ্ছে এই লেকের পানি। হ্যাঁ, যাবে তুমি? যাবে লেকের ভেতরে? হ্যাঁ, মনে তো খুব চাচ্ছে, কিন্তু কিন্তু আমি যে সাঁতার পারি না। তো কি হয়েছে, আমি তো পারি, তোমার কিচ্ছু হবে না।
কিন্তু তুমি কে সেটা জেনে আর কি হবে বলো? বললে চিনবে আমাকে? না চিনলেও একটা পরিচয় তো হবে। তোমার মন মতো যেরকম লাগে সেরকম পরিচয় সাজিয়ে নাও, প্রয়োজন হলে আমার নামটাও তোমার মন মতো দিতে পারো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে তো লেকের পানিতে যাওয়াটা উচিত হবে না, কাল দিনের বেলা যাই। দিনের বেলা কি একদম মজা হবে না? অনেক মানুষ থাকে, অনেক শব্দ, কোথাও কোনো আনন্দ নেই। সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমার ফ্রেন্ড নিলয় ও আসুক, ওকে বলে তারপর যাব, না হলে এসে না পেলে খুঁজবে আমাকে, বিশাল ঝামেলা হবে তখন। ঠিক আছে, আমি ততক্ষণ এখানে বসি তোমার পাশে, গল্প করি। হ্যাঁ বসো না তুমি আমার পাশে। অন্যদিকে নিলয় সে ইউনিফর্ম পরা লোকের সাক্ষাৎকার নিচ্ছিল। ওনার থেকে ফয়েজ লেক সম্পর্কে অনেক কিছু জানতে পারে, যেমন এই লেকের নামকরণ হয় ইংরেজ রেল প্রকৌশলীর ফয়ের নাম অনুসারে। 1924 সালে আসাম রেলওয়ে কর্তৃপক্ষ এই লেক তৈরি করেছিল। তখন লেকটি পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল, যা পরে নাম পাল্টে হয়েছে ফয়েজ লেক। এই লেক তৈরির মূল উদ্দেশ্য ছিল সেখানে রেল কলোনিতে বসবাসকারীদের কাছে পানি পৌঁছানোর। ওনার থেকে অনেকগুলো বেশ ইন্টারেস্টিং ফ্যাক্টও জানতে পারে নিলয়, যা তার আগে জানা ছিল না। যেমন এই লেকের সাথে নাকি মুক্তিযুদ্ধের একটা ইতিহাস জড়িত আছে। মুক্তিযুদ্ধের সময় অনেক বাঙালি এখানে শহীদ হন, যার ফলে পাহাড়তলির এই এলাকা জল্লাদখানা হিসেবে পরিচিতি পায়। এমনকি ধারণা করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বদ্ধভূমি এই ফয়েজ লেক। 71-এর মুক্তিযুদ্ধের সময় 20 রোজার দিকে চট্টগ্রামের বিভিন্ন রুটে, যেমন পাহাড়তলি, ঝাউতলা, শহীদ লেন ইত্যাদি রুটে ট্রেন থেকে প্রায় 1000-এর উপর বাঙালিকে ধরে এনে নির্বিচারে অমানসিকভাবে হত্যা করে পাক সেনারা। এমনই এক বদ্ধভূমিতে পরিণত হয়েছিল এই ফয়েজ লেক, যে মুক্তিযুদ্ধের পর একবার এই এলাকার এক গর্ত থেকেই 1100-র উপর মাথার খুলি উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে নাকি এই এলাকায় 5000 জনকে গুলি করে ও জবাই করে হত্যা করা হয়েছিল। শুনে গা শিউরে ওঠে নিলয়, এত বড় ইতিহাস আর সে জানত না এগুলোর কিছুই। ঠিক তখনই তাকে গা শিউরানো আরও একটি কথা জানালো লোকটি, এত এত হত্যাকাণ্ডের সাক্ষী, যার ফলে রাতের বেলা এই লেক একদম ভূতের আস্তানায় পরিণত হয়। এলাকাবাসীরা নাকি প্রায় প্রতিদিন রাতেই এখান থেকে একটি মেয়ের আর্তনাদ, চিৎকার, অট্টহাসির শব্দ শুনতে পায়, সাদা আলো জ্বলতে নিত্য দেখতে পায়। শুধু তাই নয়, লেকের পাড়ে কিছু বড় বড় মূর্তি আছে, মাঝে মাঝেই মাগরিবের আজানের সময় সেখানে কালো কিছু একটা গায়ে জড়িয়ে একটি বুড়িকে বসে থাকতে দেখা যায়, কিন্তু মূর্তির কাছে গেলে তখন আর কিছুই চোখে পড়ে না। এইরকম অবস্থা, আমি তো এইসবের কিছুই জানতাম না। এইসব কথা বেশি মানুষ জানে না, আমরাই ছড়াইতে দেই না আর কি, ব্যবসা খারাপ হইয়া যাইব তাইলে, বুঝেন না মাইন্ডে ডরায় আর এখানে আইব না। তুমি কিন্তু বাজান, তোমার রিপোর্টে এত কিছু লিখক না, তোমারে বালা লাগলো ভদ্রলোক এই লেগেই কইলাম এইসব। ঠিক আছে কাকা, আমি এগুলা কিছু লিখবো না, সমস্যা নাই, কিন্তু এগুলা কি সত্যি, মানে আপনি নিশ্চিত নিজে কখনো এরকম কিছু ফেস টেস করছেন নাকি? আমি আর কি দেহ, আমারে মনে হয় ডরায় বুধ, দূর থেকে ডর দেখায়, কাছে আহনে সাহস পায় না। আরে তাই নাকি, কিন্তু কেন? কি জানি, মেলা বছর দইরা আমি এখানে নাইট শিফটে কাম করি, আমারে দেখতে দেখতে মনে হয় হেরা এখন মনে করে আমি হে গরি লোক, এই জন্যই কিছু করে না, মাঝে মাঝে ডর দেখানোর চেষ্টা করে, দূর থেকেই চেষ্টা করে, কিন্তু ঝাড়ি মারলে আবার চুপ করে যাক। এই কথা শুনে নিলয় হেসে উঠলেও এতক্ষণ ওনার গল্পগুলো যে বিশ্বাস করেছিল সব, এখন মনে হতে থাকে উনি হয়তো গল্প ভেদেছেন। আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটা হয়তো সঠিক, কিন্তু ভূতের ব্যাপারে হয়তো
চাপাবাজি করছেন ওকে একা পেয়ে। বড়রা অনেক সময় ছোটদের একরকম রাতের বেলা ভূতের ভয় দেখিয়ে মনে মনে আনন্দ পান। হয়তো উনিও এই একই কাজ করছে, সে বিশ্বাস করেছে দেখে মনে মনে হয়তো আনন্দ পেয়েছেন। যাক, আনন্দ করুক মনে মনে, যতক্ষণ পর্যন্ত তার ক্ষতি না হয় কোনো, করুক মনে মনে আনন্দ। সে অবিশ্বাস করা শুরু করে ভূতুরে ঘটনাগুলোকে। ভূতটা কেন মানুষকে ভয় পাবে, তাও একটা সাধারণ নাইট গার্ডকে? এই কথাটা বলেই তো নিলয়ের বিশ্বাসে জল ঢেলে দিল উনি। থাক, বুঝতে না দিই, মনে মনে ভাবে নিলয়। ওনার সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে, হঠাৎ উনি থমকে যায়। হ্যাঁ কাকা, বলেন। এখানে সন্ধ্যার পর নৌকার ভ্রমণ নিষেধ। ওই যে ওইদিকে একটা সাইনবোর্ডও আছে, যাতে কেউ নৌকা নিয়ে না যায়। কেন কাকা, কি হয়েছে সন্ধ্যার পর? জায়গাটা ভালো না, ওইখানে গেলে কেউ ফিরা হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন এগুলো? হ্যাঁ, মেলা বছর ধরা এমন হইতেছে, এই জন্যই পরে সাইনবোর্ড দেওয়া হয়েছে, যাতে কেউ না যায় হেনে। আর হুনু বাজা, সন্ধ্যাও এক এসে বাড়ির চলে যাও, সন্ধ্যার পরে কিন্তু লেকের ধারে পাশে থাকে না কেউ। প্রত্যেক বছর 4-5 জন কইরা মারা পড়ে এই লেকের পানি। হ্যাঁ হ্যাঁ, একবার মনে হয় পড়ছিলাম পত্রিকায় ফয়েজ লেকে একজন ডুবে মারা যাওয়ার কথা। এখানে কামের লাইকা আইসো, কাম করো, কিন্তু যা করা দিনের বেলা করো, রাইতে বেলা ভুলেও কিন্তু লেকের ধারে কাছে যাইও না। সব মরা মানুষের আত্মারা ঘুরে বেড়ায় ওখানে। আচ্ছা তা যাব। আয় হায়, সাকিবকে তো লেকের পাড়ে রেখে আসছি। কারে? সাকিব আমার ফ্রেন্ড, ওই যে মানে যে আসছে আমার সাথে। কাম সারছে। তোমার বন্ধু তো মনে হয় গল্পে মজে গেছে, আর আসবে না? না না, এসে পড়বে, হয়তো ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন পেয়েছে, সেগুলো নিয়ে আড্ডা জমে গিয়েছে গার্ডের সাথে। কোন গার্ড? ওই যে, ওই তো, ওই গার্ডের সাথে। আমার আর বসে থাকতে ভাল লাগছে না, পানি আমাকে টানছে, আমি এখনই যাব। তোমার বন্ধু কখন আসে না আসে কে জানে, চলো। ও এসে আমাকে না পেলে খুঁজবে তো, ঝামেলা হবে। দাঁড়ো, আমি ওকে ফোন দিই। ও ড্যাম, এখানে তো ফোনের নেটওয়ার্কও নেই। ডাক দিচ্ছি, দাঁড়ো। না, তোরে এখন নামতে কইছি, তুই এখনই নামবি। নাম মানে? তোরে নামতে কইছি, নামবি, চল চল। কে কে তুমি? আমি তোর জম, নাম পানিতে। হঠাৎ করে মেয়েটার চেহারা বদলাতে থাকে, সুন্দর চেহারাটা মুহূর্তে বদলে গিয়ে কেমন যেন হয়ে যেতে থাকে। মাংস ক্ষয়ে যাওয়া, চোখ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে, সেখানে গর্ত দেখা দেয়। দেখে সাকিবের একদম সারা শরীর অবশ হয়ে যায়, চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হয় না। তখনই টের পায় যে সে শূন্যে উঠে যাচ্ছে, অদৃশ্য কিছু তার গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলেছে। তারপর ছিটকে যেন উড়ে গিয়ে লেকের পানিতে পড়ে সাকিব। ওইদিকে পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনে আঁতকে ওঠে নিলয়। সাকিব বলে চিৎকার দিয়ে দৌড়তে দৌড়তে আসতে থাকে লেকের পানির দিকে। এসে দেখে সাকিবকে যেখানে রেখে গিয়েছিল সেখানে কেউ নেই। সাকিবের নাম ধরে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই, কোনো কিছুর অস্তিত্বও নেই সেখানে।
শাকিব, শাকিব, আয় শাকিব। কই গেল? আরে ওর ফোন, এয়ারফোন সবই তো মাটিতে পড়ে আছে। শাকিব, শাকিব, ধরছে ওরে। ধরছে মানে? ধরছে মানে কি? লেকের বুতে ধরছে ওরে। কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, এই বুত কাউরে একা পাইলে পানিতে টান দিয়া লয়ে যায়। তোমার বন্ধুরেও মনে হয় দৈরা ফালাইছে। শাকিব, এখানে খারাও তুমি। নীলকে দাঁড়াতে বলে গাড়িটা লেকের পানিতে ঝাঁপ দেয়। আশ্চর্য হয়ে খেয়াল করে পানিতে কিছু পড়লে যেমন একটা আওয়াজ হয়, পানি ছিটকে পড়ে, সেরকম কিছুই হলো না। কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ মাথাও ঘামাতে পারল না নীলয়। সাকিবের টেনশন মাথায়। সাকিবের যদি কিছু হয় কি জবাব দেবে সে ঢাকায় ফিরে সাকিবের বাবা মাকে? মুখ দেখাবে কি করে তাদের কাছে? জীবনও নিজেকে ক্ষমা করতে পারবে না সে। প্রার্থনা করতে থাকে সে গাড়িটা যাতে সাকিবকে উদ্ধার করতে পারে। বেশ কিছুক্ষণ চলে যায়। তারপর পানি থেকে কোনো শব্দ বা কোনো কিছুই আসে না। নীলয় প্রায় কেঁদে দেয়। সে বুঝে হারিয়ে ফেলল তার প্রিয় বন্ধুকে। কেন যে এই সন্ধ্যাবেলা একা একা ওকে লেকের পাড়ে রেখে সে আলাদা হয়ে গিয়েছিল কথা বলতে? সে থাকলে হয়তো এমন কিছুই হতো না। এগুলো নিয়ে ভাবতে ভাবতে প্রায় কেঁদেই দেয় সে। ঠিক তখনই পানি থেকে কীরকম যেন একটা আওয়াজ আসতে থাকে। আওয়াজ লক্ষ্য করে তাকায় সেদিকে। তাকিয়ে দেখে নড়াচড়া করছে। ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যায় না। তখনই অবয়বটা তার সামনে আসে আর খেয়াল করে গার্ড সাকিবকে ধরে লেকের পাড়ে এনে উঠাচ্ছে পানি থেকে। আর তখনই লেকের মাছ থেকে একটা হুঙ্কার ভেসে আসে। বইরার বাচ্চা, তুই যদি মরা না হইতি তোর গাড় আমি মটকায় ছাড়তাম। শান্তি দেশ না তুই আমারে, কেন যে মরলি তুই? তোর আমি নিজ হাতে মারতে পারলে শান্তি পাইতাম। চুপ, একেবারে চুপ। তুই খালি মানুষ রে সুবাই মারতে চাস, লেগা তুইও এখানে সুইব্বা মরছি। মরছিল মানে? আপনি কি সত্যিই ভূত? এই জন্যেই তো আমি এখনো এখানে। শান্তি নাই, শান্তি নাই। পেতনিটা চুবায় মারতে পারে নাই, এর আগেই লইয়া আইয়া পড়ছি। আর জীবনেও সন্ধ্যার পর এখানে আইবা না। যাও, হ্যাঁ যাও। যাচ্ছি। অজ্ঞান থাকা অবস্থায় সাকিবকে কোনো মতে কাঁধে তুলে হেঁচড়ে পাঁচড়ে দৌড় দেয় নীলয়। পেছন থেকে আসতে থাকে পেত্নিটার অট্টহাসি, গার্ডের প্রেতাত্মাটার হুঙ্কার। দৌড়তে দৌড়তে দোয়া দৌড়ত পড়তে থাকে নীলয়। সাকিবের ওজন ওর থেকে বেশি, তাও কিভাবে কিভাবে যেন জোরে দৌড়তে থাকে নীলয়। প্রাণের মায়ে দৌড়চ্ছে হয়তো তাই। কিছুক্ষণের মধ্যেই লেকের থেকে বের হওয়ার গেটটার দিকে পৌঁছে যায় নীলয়। ভাগ্যিস তখনই একটা অটো যাচ্ছিল সেখান দিয়ে,
নীলাকে ওই অবস্থায় দেখে থামিয়ে দেয় অটো। সাকিবকে নিয়ে নীলা অটোতে উঠে তাদের রিসর্টের দিকে রওনা দেয়। ততক্ষণে তার কানেও আসছে সেই পেত্তির অট্টহাসিটা। অটোতেই সাকিবের বুকে চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল নীলা, কিন্তু পাচ্ছিল না। রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই রিসর্টের সামনে দাঁড়ানো লোকজন অটোওয়ালার চিৎকারে দৌড়ে আসে। সাকিবকে ধরে ভেতরে একটা সোফায় ছুঁয়ে বুকে চাপ দিয়ে ফুসফুস থেকে পানি বের করে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। পাশে নীলয় দাঁড়িয়ে কাঁপতে থাকে আর আল্লাহ আল্লাহ করতে থাকে। মিনিট খানিক চেষ্টা করার পর মুখ থেকে আচ্ছা মতন পানি বের হয়ে আসে সাকিবের। লাভ দিয়ে উঠে বসে সে। তারপর একটু ধাতস্থ হলে রিসর্টের স্টাফ আর অন্যান্যদের দুজন খুলে বলে কিসব হয়েছে। তখন একজন স্টাফ জানায় লেকের পানিতে একটা মেয়ে আত্মহত্যা করেছিল ঝাঁপ দিয়ে। তাকে বাঁচাতে সেখানকার নাইট গার্ডও তখন লেকের পানিতে ঝাঁপ দেয়, কিন্তু অনেকক্ষণ পর কাউকেই নাকি আর খুঁজে পাওয়া যায়। পরদিন দুপুরবেলা দুজনের লাশ ভেসে ওঠে। গার্ডটা লেকের পাড়েই আর মেয়েটা লেকের একটু ভেতর দিকে একটা পাথরের দ্বীপে আছে সেটার কাছে। এরপর থেকেই এখানে ভূতের উপদ্রব শুরু হয়। প্রতি বছর 4-5 জন করে ডুবে মারা যায়। সাকিবই প্রথম যে বেঁচে ফিরল এবং এখন সবাই নিশ্চিত হলো যে কিভাবে প্রতি বছর সেখানে মানুষ ডুবে মারে সে প্রেতাত্মার আমন্ত্রণে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা ক্লাসিকের এপিসোড প্রেতাত্মার আমন্ত্রণ। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি আরজে শর্মিন। আজকের এপিসোডটি লিখেছেন ইশতিয়াক হোসেন তুষার এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি। তো আপনাদের কেমন লেগেছে আজকের এপিসোড, কেমন লেগেছে আমাদের কুয়াশা ক্লাসিকের আয়োজন আমাদের জানাতে ভুলবেন না একদমই, ঠিক আছে? আর আপনাদের মতামত সাজেশন আমাদের জানাতে পারেন এই ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনাদের জন্য আমাদের একটি ফ্যান ক্লাবও খোলা হয়েছে ফেসবুকে, যার নাম কুয়াশা ফ্যান ক্লাব। সেখানেও আপনারা অংশ নিয়ে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা অনুরোধ থাকে সবই। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আমি আরজে শর্মি। দেখা হবে বা কথা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে কুয়াশা ক্লাসিকের আগামী এপিসোডে, অর্থাৎ সোমবারে। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে নতুন এপিসোড আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনও পেয়ে যান এবং আপনি এবং আপনাদের সব বন্ধুদের জানিয়ে দেবেন কুয়াশা এখন শুধুমাত্র ইউটিউবে এই চ্যানেলে, অর্থাৎ আরজে শর্মিন নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখানেই আপলোড হয়। এই চ্যানেল ছাড়া কুয়াশা আর কোথাও আপলোড বা অন এয়ার হয় না। তো ভালো থাকবেন সবাই, হয়তো ভবিষ্যতে এই ইউটিউব চ্যানেলে আরও অন্যান্য আয়োজন নিয়ে হাজির হব। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।